ভাইরা ডক্টর শিব শক্তি মহারাজ 22টা ভাষায় কথা বলতে পারতো, 12টা ভাষায় ছিল পণ্ডিত, 4টা ভাষায় ছিল ডক্টরের ডিগ্রি, জোরে কন সুবহানাল্লাহ। 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল ভাইরা, হাজার হাজার মিলিয়ন কোটি টাকার মালিক, বৃন্দাবন সহ 12টা আশ্রমের মালিক। শিব শক্তি মহারাজ চিন্তা করলো, সব নিয়েই তো গবেষণা করলাম, আমি তো আরবি ভাষায়ও পণ্ডিত, কোরআন নিয়ে তো গবেষণা করা হইল না, একটু কোরআন নিয়ে গবেষণা করব। ডক্টর শিব শক্তি মহারাজ যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করছে, সে ওই কোরআনের পাতা উল্টায় আশ্চর্য হইয়া যায়। ভাইরা গবেষণা করতে গিয়ে তার ভিতরে বুঝ চলিয়া আসছে যে এই কালাম নিশ্চয়ই কোনো মানুষের কালাম না, এটা আল্লাহ পাকের কালাম। যদি কোরআন আল্লাহর কালামই হইয়া থাকে, তাহলে কোরআনের ভিতরে যে জান্নাতের কথা বলছে তাও সত্য, জাহান্নামের কথাও সত্য। আর যদি খোদা না খাস্তা বেঈমান হইয়া মারা যায়, 1 সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। শিব শক্তি মহারাজের ভিতরে জ্বালা শুরু হইয়া গেছে, কি করবে, মুসলমান হইবে সাহস পাইতেছে না। সে মুসলমান হইছে এটা যদি ভারতের হিন্দুরা জানে, তাকে মারিয়া ফেলাইবে, ভয়ে অস্থির হইয়া গেছে। কিন্তু কাজ কি হইবে, কলিজার ভিতরে তো কোরআনের নূর ঢুকছে, ওই নূরের জ্বালায় অস্থির হইয়া গেছে, সহ্য করতে পারে না, খাওয়া দাওয়া প্রায় বন্ধ, পাগল পাগল ভাব, বাইরা ঘুমের ঠিক নাই, খানার ঠিক নাই, গোসলের ঠিক নাই। তার স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী আপনার কি হয়েছে, আপনি কেন এরকম পাগলামি করতে আছেন, আপনার খানার ঠিক নাই, গোসলের ঠিক নাই, প্রায় দেখে চোখের ভিতরে পানি, ঘটনা নাকি আপনার কি হয়েছে আমাকে একটু বলেন। শিব শক্তি মহারাজ বলে, আমার কি হয়েছে আমি জানি না, আমার খালি কলিজার ভিতরে জ্বলে, আমার কি হয়েছে আমি জানি না। ভাইরা তখনও বিবির কাছে কিছু বলে না। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন রাত্রবেলা স্বপ্নের ভিতরে দেখে, কে যেন একজন সুন্দর চেহারার মানুষ, পাও থেকে মাথা পর্যন্ত সাদা পোশাকে আবৃত, এমন সুন্দর তার চেহারা, এমন তাসুরুন নাজরিন, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না, ভালো লাগবে না, মজা লাগবে না, এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। তার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা হইয়া যায়, জোরে কন সুবহানাল্লাহ। এই সুন্দর চেহারার মানুষটা সে বলতেছেন, এ শিব শক্তি মহারাজ, কিসের চিন্তা করো, কিসের ভয় করো, আমি মদিনার মোহাম্মদ উপস্থিত হইছি তোর জন্য, জোরে কন সুবহানাল্লাহ, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, আয় আমার হাতে হাত দে, কালেমা পড়, স্বপ্নের ভিতরে কালেমা পড়ে মুসলমান হইয়া যখন ঘুম ভাঙিয়া গেছে, ভাইরা গভীর রাত্র, দেখে রুমটা ঘেরানে ভরিয়া গেছে, জোরে গান সুবহানাল্লাহ, তার একিন হইয়া গেছে, আমার স্বপ্ন মিথ্যা না, আমার স্বপ্ন সত্য, এমন আরামদায়ক ঠান্ডা ঘেরান কোথার থেকে আসতেছে, নিশ্চয়ই আমার নবী এখানে আসছিল। শিব শক্তি মহারাজ ঘুমের থেকে উঠতে আরো পাগলের মতো হইয়া গেছে, কি করবে, কার কাছে বলবে, কোথায় যাইবে, বাইরের দিক দিশা না পাইয়া তার স্ত্রীর কামরার দিকে রওনা করলো। পথের মধ্যে দেখে তার স্ত্রীও তার দিকে আসতেছে, জিজ্ঞেস করে, বিবি কোথায় যাও, বলে স্বামী তুমি কোথায় যাও, এত রাত্রে কেন বের হইতেছ, কোথায় রওনা করছো। তার স্ত্রী বলে, স্বামী আমি তো আপনার কাছেই রওনা করছি, আমিও তো তোমার কাছে রওনা করছি, ঘটনা কি, বলে কে জানো আমাকে মদিনার মোহাম্মদ পরিচয় দিয়া, কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দেশে গো স্বামী, এই স্বপ্ন দেখার পর আমি অস্থির হইয়া আপনার দিকে রওনা করছি। শিব শক্তি মহারাজ মাওলার দরবারে কান্দে আর বলে, মালি তোমার খেলা বোঝা বড় দায়, তোমার খেলা বুঝতে পারে কে আছে কোথায়, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি আমার একা সারবা না, আমি বুঝছি
আমার বিবিরেও তুমি সাথে দেবা আমি বলছি। শিব শক্তি বলে, ও বিবি আমি তো এই কথাই তোমাকে বলার জন্য রওনা করছি। বিবি চলো, আল্লাহ পাক কবুল করিয়া ফেলাইছে, এই দেশে এখন থাকা যাবে না। মানুষে যদি জানতে পারে, হিন্দুরা যদি জানে আমি মুসলমান হইছি, আমাকে জীবিত আমার জেন্দা কবর দিয়ে দেবে। ও বিবি চলো, এই দেশে আর থাকা যাবে না। বাইরে শিবশক্তি মহারাজ এবং তার স্ত্রী ইমানের মহাব্বাতে, মাওলার মহাব্বাতে বাইরা ভারত সারিয়া বাংলাদেশে আসছে। ভারতের চাপে বাংলাদেশে টেকতে না পারি আবার পালাইয়া মালয়েশিয়ায় গেছে, কথা ঠিক না বে? ঠিক জোরে কন, ঠিক না বে? ঠিক। এ কপাল পড়া মুসলমানের গোষ্ঠী, আজকে শিব শক্তি মহারাজের মতো লোক ইমানের মহাব্বাতে, দিনের মহাব্বাতে, আমার মাওলার মহাব্বাতে, নবীর মহাব্বাতে যদি দুনিয়ার সমস্ত সম্পদের মায়া ত্যাগ করিয়া, ক্ষমতার মায়া, সম্মান ইজ্জতের মায়া ত্যাগ, আশ্রমের মায়া ত্যাগ, এমনকি জীবনের মায়াও ত্যাগ করিয়া যদি দেশ ছেড়ে বিদেশে পালাইতে পারে ইমানের মহাব্বাতে, আর আমরা কেমন কপাল পড়া মুসলমান হইলাম! মাওলার বীরা বীর ভাইরা বিনা চেষ্টায় মাওলার পরিচয় পাইয়া, বিনা ফেকেরে ইমানের বাইরা পরিচয় পাইয়া, বাইরা মুসলমানের ঘরে জন্ম হইয়া, সামান্য দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, একটু মাতবাড়ি সর্দারির লোভে ইহুদি খ্রিস্টানের পিছনে ঘোরে আর তাদের দালালি করে, কথা ঠিক না বেটি? জোরে কথা, ঠিক না বেটি? এ কপাল পড়া মুসলমান, মনে রাখবা, মুসলমানের শান্তি ইসলামের মধ্যে, ইসলাম ছাড়িয়া মুসলমান অন্য কোথাও শান্তি পাবে না। ওই কপাল পোড়াদের দুনিয়াও ধ্বংস হইতেছে, আখেরা তো ধ্বংস, কথা ঠিক নেবে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও, তোমাকে চিনিয়া খাটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। বাইরা কত ঘটনা বলবো, ইউসুফ ইহেনার মতো বিখ্যাত ক্রিকেটার আজকে মুসলমান হইয়া গেছে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি বেলের শালী লরেন বুথ কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আফগানিস্তানে গেছিল জার্নালিস্টের কাজে, লম্বা ঘটনা, মাওলার পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে। জোরে কন, সুবহানাল্লাহ। ভাইরা কিছুদিন আগে পত্রিকার ভিতরে দেখছেন, ভাইরা হিলারিয়ান হেইগে, ব্রিটেনের বড় ধর্মযাজক, বড় পণ্ডিত, পোপ ফ্রান্সিসের মতো আরেকজন প্রভাবশালী পোপ হিলারিয়ান হেইগে মাওলার পরিচয় পাইছে, মুসলমান হইয়া গেছে। জোরে কন, সুবহানাল্লাহ। বর্তমানে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুসলমান হইতেছে আমেরিকা, বাইরা দৈনিক প্রায় 17 জনের উপরে। জোরে কন, সুবহানাল্লাহ। তার ভিতরে অধিকাংশই মহিলা, আর কবার বলা মুসলমান, মুসলাম চেনে না, মাওলারে চেনে না। এর চেয়ে বদনসিব আর কপাল পড়া সারে জাহানে হইতে পারে না। কাজী ভাইরা মাওলারে চেনো, মাওলার পরিচয় নিয়ে তারা মাওলার কবরে রওনা করো। এই চালাকি বুদ্ধিমানি ছাড়ো, দুনিয়ার মহাব্বাত, ক্ষমতার মহাব্বাত কয় দিনের, দেখতে না দেখতেই কিন্তু বাবা শেষ হইয়া যাইবে। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই হাত পাইতে খালি দারোগার মতো ঘোরে, বাবা শুধু একটু মালিকের হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহগার বান্দা বান্দির মওয়াদের সময় এত বেশি কষ্ট হইবে, একটা জীবিত ছাগলের চামড়া খসাইলে যেরকম নাকি কষ্ট হইতে পারে, একটা বাইরা কাঁটাযুক্ত গাছ পেটের ভিতরে ঢুকাইয়া নারী বুড়িগুলা পেশাইয়া পায়খানার রাস্তা দিয়ে যদি টানিয়া টানিয়া বাহির করা হয়, ওই মানুষটার যেমন কষ্ট লাগতে পারে, একটা গুনাগার বান্দাবান্দির মহুয়াদের সময় তার চেয়েও হাজার গুণে বেশি কষ্ট হইবে। দেখবেন গুনাগার বান্দাবান্দির মহুয়াদের সময় যখন হইয়া যায় চক্ষুটা উল্টাইয়া যায়, জিব্বাটা বাহির হইয়া যায়, মুখ দিয়া লাটুয়া ফানা বাহির হইয়া যায়, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, তোমাকে চিনিয়া তোমার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দাও।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মুমিন আছে, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে, কথা ঠিক না? আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দেয়। অন্য রওয়ায়েতের ভিতরে আসছে, আল্লাহ পাকের বান্দা বান্দীরা যখন মাওলার জিকিরে মশগুল হয়, একত্রিত হয়, হাফফাতুমুল মালাইকা, ওই জিকিরের মজলিসের চতুর্পাশে ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে ফেলে। অগশিয়াতুমুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন, রহমতের দরওয়াজা খুলিয়ে দেন। অন্য রওয়ায়েতে আসছে, কুদরতি জবানে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, আয় আমার কাছে মাফ চা, আমি তোদেরকে মাফ করে দেব। কাজী ভাইরা, বড় দামি একটা মজলিসে আমরা বসছি, কথা ঠিক না? হ্যাঁ, পিছন দিয়ে হালকা যেতে হইবে, তো আমি আওয়াজ কমাই দেন, ফ্যানের একদম কমাই দেন, মাইক্রোফোনে না পড়ে আমার পিছন দিয়ে জানা যায়। এবার বুঝলে বলেন তো এই মজলিসটার দাম আছে না নাই? জোরে কন। যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, খোদার কসম খাইয়া বলল, ভুল হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করছেন, এই জন্য সবাই শুকরিয়া দেন, একবার বলি আলহামদুলিল্লাহ। মাঠের ভিতরে হরণের সাউন্ড নাই, অথচ বাহিরের সাউন্ড মাঠের ভিতরে আসতেছে, মাঠের ভিতরে হরণের কোন সাউন্ড নেই। তো ভাইরা, রাত্র অনেক হয়ে যাইতেছে, লম্বা চূড়া আলোচনা করব না। তাছাড়া বর্তমান জমানায় ওয়াজ তো সবাই জানে, জানে না কথা কয় না, ভয়ে কথা কয় না, কয় হুজুর দেবার কয় যে ওয়াজ জানেন তো একটু করেন, কি ভয় পান? ওয়াজ আসলে সবাই জানে, জানে না? আচ্ছা, সুদ খাওয়া কি জানেন নাকি? আজ্জা গান ঘুষ খাওয়া, পরে মাল ঠকাইয়া খাওয়া, বেপর্দা হওয়া, আইল ঠেললে খাওয়া, মাফে কম দেওয়া, জোরে কন, খাদ্যে ভেজাল দেওয়া, জীবার শেখায়ত করা, এগুলো জানেন না কে কে হাজরা গান, তারা সারা রাইতে অশ্লীল না, কি না জানেন আছেন কেউ? আচ্ছা, নামাজ পড়া কি জোরে কইয়েন? রোজা রাখা, ধনীদের জন্য হজ জাকাত আদায় করা, হালাল রেজাক তালাশ করা, পর্দা পুশিদা মানিয়া চলা, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, কে কে জানেন না জাগান? কেউ কথা কয় না, কে জাগাইছে কেউ? তো এগুলোই তো ওয়াজ, এই যত ওয়াজ নসিহাত, আল্লাহ আল্লাহদের সহবাত, পীরের মুরিদ হওয়া, বাইরে এলেম অর্জন করা, এর একমাত্র উদ্দেশ্য কি? গুনার থেকে ফেরা, নেকের কাজ ধরা, কথা ঠিক না? কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুয়াক্কাদা, এইটা জানিয়া তার উপর আমল করা, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিম, কোনটা মাকরুহ তানজি, এইগুলো জানিয়ে এগুলোকে পরহেজ করা, এই আলোচনার উদ্দেশ্য তো একটাই নাকি? তা হারাম কোনটা তাও জানি, হালাল কোনটা তাও জানি, কিন্তু সমস্যা হলে মানি না। সমস্যা কোন জায়গায়? আর মানার মধ্যে হইল কামিয়াবি, শুধু জানলে কামিয়াব হওয়া যায়? যদি জানলেই কামিয়াব হওয়া যাইতো, তাহলে তো ইবলিসও কামিয়াব হইতো, কথা কয় না? ইবলিস কি কম জানতো না বেশি জানতো? জোরে কইয়েন, কি আপনার আমার চেয়ে বেশি না সমস্ত আলেমের চেয়ে বেশি? দুনিয়ার সমস্ত আলেমের এলেম একত্রিত করলে ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণ হবে না। আমরা তো ভাইরা যে যত বড়ই আলেম দাবি করি, আসলে তো বড় আলেম আমরা বর্তমানে কেউই নাই, আমরা সবাই ছোট আলেম। কি আলেম কথা কই,
যেখানে অমুকে বড় মুফতি, অনেকে বড় মহাদ্দেস, বাইরা মহাদ্দেস তো ওই ব্যক্তিরা। আসল অর্থে মহাদ্দিস বলা হয় যারা হাদিস সংকলন করছেন, যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ সুবহানাল্লাহ। মুফতি তো ওই ব্যক্তিরা যারা হাদিস এবং কোরআন থেকে মাসালা ইস্তিনবাত করিয়া ভাইরা আমাদেরকে ফতুয়ার কিতাব লিখে গেছেন, সেই ফতুয়া অনুযায়ী আমরা চলতেছি, কথা ঠিক না? আমরা যারা মুফতি দাবি করি আমরা হইলাম নাকেলে মহাস বা নাকেলে মুফতি, মোকাল্লিদে মহাস। অর্থাৎ মুফতিরা কিতাব লিখে গেছেন, আমরা সেইটা পড়িয়া শুনাই খেলি, নকল করিয়া কি করি? কথা কই এখনই গরম হয়ে গেছে, কথা কইতে পারবো না। কেমনে মাইক লাগাইছেন ইউরির বাইরে কইতে পারি? ব্যাস ট্রাভেল একেবারে জিরো করান তো ভাই, সাউন্ড বক্স কমান তো একেবারে কমান। আমরা কি নাকেলে মহাস, মোকাল্লেদে মহাস, অর্থাৎ মুফতিদের ফতুয়া কি করিয়া শুনাই? কথা বলে না দেখছেন, কি করিয়া শুনাই? আসল মুফতি তো যারা ফতুয়ার কিতাব লিখে গেছেন, আমরা তো নকল মুফতি। কাজী বড় আলেম বর্তমানে কেউ ধরে কান কেউ, এরপরেও যারা একটু মোটামুটি গবেষণা বেশি করছেন এখনো কোন করি ওটে, আমরা কই কমাইটা আমরা খালি বাড়াইতে আছি। দেখা গেল বর্তমানে যারা মহাক্কিক আলেম আমাদের মুরব্বীরা আছেন, আকাবেররা আছেন, কেউ হয়তো তফসিরে খুব ভালো কিন্তু হাদিসে খুব ভালো না, আবার কেউ হাদিসে ভালো মান্তেক ফালসাফায় ভালো না, মান্তেক ফালসাফায় ভালো বালাগাত ফাসাহাতে খুব ভালো না, বালাগাত ফাসাহাতে ভালো নাহু সরফের মধ্যে খুব ভালো না, কথা কয় না? একদিক না একদিকে একটা দুর্বলতা আছি, কথা কয় না? তাহলে আমরা কেউ বড় আলেম না, বড় আলেম যদি দাবি করতে চাই হলে ইবলিস, কথা কয় না? ইবলিসের এলেম কেমন ছিল? এই দুনিয়ার সমস্ত আলেমদের এলেম একত্রিত করলেও ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানাও। এই যত কিতাব দেখেন, আসমানি কিতাব, সহিফা, মাসাহেব, যত আল্লাহ পাক রব্বুল আলামিন শরিয়াত দুনিয়াতে দান করছেন, এই সমস্ত কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছেন। সুবহানাল্লাহ, এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ, বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, এত বড় জান্নিওয়ালা এই দুনিয়াতে বর্তমানে আছে কেউ? বিগত দিনে কেউ ছিল? ভবিষ্যতে কেউ আসবে? এত বড় জান্নিওয়ালা, এত বড় আলেম হওয়ার পরেও ইবলিস কামিয়ে বইতে পারছে? কথা কয় না? কেন পারে না? মুখস্থ করা লাগবে, কি কারণ? আবার কন, কি কারণ? তাহলে বোঝা গেল বাবা, শুধু জানলে কামিয়াব হওয়া যায় না, আসল কামিয়াবি কিসের মধ্যে? আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন। ভাইরা জানে ঠিকই কিন্তু মানে না, কারণটা কি? এর অনেক কারণ হইতে পারে। একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো সুদ খাওয়া যাইবে না, সুদের ব্যবসা, ঘুষ খাওয়া, মাফে কম দেওয়া, পরের আইল ঠেলিয়া খাওয়া, কথা কইয়েন, খাদ্যে ভেজাল দেওয়া, রডের পরিবর্তে বাঁশ দেওয়া যাইবে, কথা কয় না? একটা সাগর কলার দাম বলে 900 টাকা, একদম কথা বলছেন না, আমার শ্বাস এখনই বন্ধ হয়ে গেছে। সফরসূচি অনুযায়ী মাইক না লাগালে আমি কথা বলতে পারি না, বিকৃত আওয়াজে আমার গলা শুকিয়ে যেতেছে এখন। কাছাকাছি কোনো হরেনদার নাই এই এই জায়গায়? ওই হরেনের অবস্থা রেস্টেজে আসে না। ওইটারে সরাসরি এরকম আর্য করেন, দেখি আল্লাহ
যদি মানতে যায় তাহলে কি করা যাইবে না? চুরি করা ধরে কন আরো গুরান আরো গুরান ওরা আওয়াজই নেই গুরুই করবেন কি আওয়াজ সব বাইরে উল্টা পাল্টা মাইক লাগাইছে ওই এই সোরে শোনে না ধর্মের কাহিনী সোরে শোনে না জোরে কন এই সোরের গোষ্ঠী মাহফিলের কথা শুনলেও দেখবেন গায়ে আগুন জ্বল না ধর্মের কথা শুনতে পারে এই সোরের গোষ্ঠী দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে কয় ধর্মীয় রাজনীতি চলবে কথা কয় না কেন ধর্মীয় রাজনীতি চললে চুরি করা যাবে সবাইলে চুরির মহব্বতে পাইছে কথা কয় না এই আছে একদল আরেক দল আছে নাস্তিক এরা আল্লাহরই বিশ্বাস করে না এরা বলে আল্লাহই তো নাই এটা কিসের নামাজ কিসের রোজা কিসের ইবাদত নাউজুবিল্লাহ কয় না নাস্তিকদের নেতা দারউইন বলছে মানুষ নাকি বানর থেকে হয়েছে সাগরে ঢেউয়ে ঢেউয়ে ফেনা হয়েছে ফেনার থেকে পোকা হয়েছে পোকার থেকে ব্যাং হয়েছে ব্যাঙের থেকে বানর হয়েছে কালের বিবর্তনে গসায় গসায় বানরের লেশ পরে মানুষ হয়ে গেছে ভাইরা বর্তমান জমানার সমস্ত বৈজ্ঞানিকরা 95% উপরে বৈজ্ঞানিকরা বলতেছে যে বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব এখনো কথা বললে কোন করি ওঠে শোনেন এটারই কয় বিকৃত আওয়াজ কথা বললে কোন করি উঠবে গাছ পরিষ্কার সাউন্ড বাইরে ওই যে বাইরের গুলো কমান বাইরের গুলো ডক্টর স্টিফেন হকিং দ্য হিস্টোরি অফ ম্যান এর মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হওয়া এটা কোনোদিন সম্ভব জোরে কোন কেন সম্ভব না তিনি যুক্তি দিয়ে এটাই প্রমাণ করতে চাইছেন যে ধরলাম হরমোনের পরিবর্তে হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় সুরাত পরিবর্তন হইতে পারে পারে না ক্রস ম্যাচিং হয় যেমন দেখবেন রুই মাছ আর মৃগেল মাছ অথবা কাতল মাছ রুই মাছের মেল আর কাতলের ফিমেল যদি ক্রস ম্যাচিং করা হয় তাহলে অন্য চেহারার একটা মাছ হয় কথা কয় না রুই মাছ হয় না কাতল মাছ হয় ওটার বলে কোরস মাছ কথা ঠিক না কিন্তু রুই মাছের সাথে কাতল মাছের কোরস ম্যাচিং এর পরে সেই জায়গায় মাছ হয় গাছ হয় না কথা কয় না সেই জায়গায় গরু হয় না কি হয় কথা কইেন স্টিফেন হকিং বলতে যে ধরলাম হরমোনের ক্রসিং এর কারণে পরিবর্তনের কারণে সুরাত পরিবর্তন হয়েছে চরিত্র পরিবর্তন হইল কেমনে মানুষের চরিত্রের সাথে বানরের চরিত্র মেলে পশুদের চরিত্রের সাথে মানুষের চরিত্র মিলে আছে ভাইরা পশুদের চরিত্র 100,000 বছর আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে না পরিবর্তন হয়েছে বানরগুলো আগে যা খাইতো এখনই তাই খায় না অন্য কিছু খায় না আগে পোলাও কুরমা বিরিয়ানি খাইতো এখন বাদাম টাদাম খাবাই তোবাই খায় না আগে যা খাইতো এখনও তাই গরুগুলা কথা কই না আগে মনে হয় গোস্ত খাইতো এখন ঘাস খায় বাঘ আগে ঘাস খাইতো এখন গোস্ত খায় একটা বাঘ না খাইয়ে মরিয়ে গেল ঘাস খাইবে কথা কইেন তাহলে পশুদের কি হয় না চরিত্র পরিবর্তন মানুষের সংস্কৃতি সমাজ চরিত্র পরিবর্তন হয় না হয় না আগের জমানার মানুষ আদিম যুগে আমরা শুনছি বাইরে কাঁচা মাছ কাঁচা গোস্ত খাইতো আগুন জ্বালাইতে জানতো না এখনকার জমানার মানুষ কি কাঁচা গোস্ত আর কাঁচা মাছ খায় না পাক করিয়ে খায় মশলা দিয়ে খায় না মশলা ছাড়া খায় আগের জমানার মানুষ আদিম যুগের ইতিহাস আমরা পড়ছি গাছের ছাল দিয়ে পোশাক বানাইতো গাছের পাতা দিয়ে লজ্জা স্থান ঢাকতো কথা ঠিক না বর্তমান জমানার মানুষ কি গাছের পাতা দিয়া গাছের ছাল দিয়ে পোশাক বানায়
টেক্সটাইলের কাপড় পরে, এক কালারের পরে না বিভিন্ন কালারের পরে, মানুষের কি হয়েছে কথা কইয়েন? কিন্তু পশুদের, পশুগুলো মনে হয় আগে টেক্সটাইলের কাপড় পরত, এখন উলঙ্গ পোশাকে করে, কথা কইয়েন? তাহলে স্টিফেন হকিং এইটাই বুঝাইতে চাইছে, আল্লাহ যে ধরলাম সুরাত পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের, বানরের চরিত্রের পরিবর্তন, মানুষের পরিবর্তন হয়েছে, বানরের চরিত্রের পরিবর্তন, কাজী বানর থেকে মানুষ হওয়া এটা কোনোদিন সম্ভব ধরে কোন সম্ভব ভাইরা? এই থিওরি বর্তমানে পৃথিবীর উন্নত যত ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড বলেন, ক্যাম্ব্রিজ বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, সব জায়গার থেকে এই ডারউইনের থিওরি ডাস্টবিনে নিক্ষেপ করছে, পারছে না কথা কেন? আজগুবি কথা কইতেছি না, এই পসাগান্দা থিওরি কোন উন্নত ইউনিভার্সিটিতে পড়ানো হয় কিন্তু সেই ডাস্টবিন থেকে উঠেই আন না আমাদের দেশের সিলেবাসে, শতকরা 92-95% মুসলমানের সিলেবাসের মধ্যে এই ডাস্টবিনে নিক্ষিপ্ত পচাগান্দা কোন নোংরা কলুষিত এই বিষাক্ত থিওরি আমাদের সিলেবাসের ভিতরে কোন নাস্তিকের চামচা এটা ঢুকাইতে চাইছে, কারা এটা নিয়ে ষড়যন্ত্র করছে আমরা আজও ঠিক মতো জানতে পারি নাই, এবং এই নাস্তিকদের বিচারও আমরা পাই নাই, আমরা ওর বিচার চাই না চাই না, এই বাংলার জমিনে নাস্তিকদের চামচাদের বিচার করতে হবে, ইলাজি আছেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ষড়যন্ত্রকারী নাস্তিকদেরকে বাংলার জমিনে বিচার হওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা, নাস্তিকরা বলে আল্লাহ নাই, কি নাই জোরে কোন বলে, যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে, অর্থাৎ আল্লাহরে দেখি না বিশ্বাসও করি না, এইটাই যদি হয় থিওরি যে যা দেখি না বিশ্বাস করি না, তাহলে তো আমি বলবো তুমি জন্মের সময় তোমার বাবারেও দেখো নাই, তুমি তোমার বাবারেও বিশ্বাস করতে পারবা না, কথা ঠিক না? আর বাবারে যে বিশ্বাস করে না সে কি বাবার বৈধ সন্তান না অবৈধ সন্তান? তাহলে আমরা প্রথমত এই মন্তব্য করতে পারি যে যারা না দেখে বিশ্বাস করার পক্ষে না, সে যেহেতু জন্মের সময় তার বাবারে দেখে নাই সে তার বাবারেও বিশ্বাস করে না, আর যা বাবারে বিশ্বাস করে না সে বাবার বৈধ সন্তান না অবৈধ সন্তান, যারও সন্তান, তা না দেখে বিশ্বাস করার পক্ষে না থাকলে তুমি যারোজের গোষ্ঠী, কথা ঠিক না? বেরে নাস্তিকরা বলে যে ধরলাম আল্লাহ সব বানাইছে, তা আল্লাহরে বানাইছে কে? আমি যদি বলি আল্লাহকে বানাইছে খোদাই, প্রশ্ন শেষ, আবার কি কইবে কথা কন? যদি ভাই খোদারে বানাইছে মাওলাই, প্রশ্ন শেষ, আবার কি কইবে? বেরে প্রশ্ন শেষ হইবে কবে কথা কন? যে প্রশ্নের কোনো শেষ নেই, এটা কেমন প্রশ্ন? এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে? এক জায়গায় তো শেষ করা লাগবে না, লাগবে না? যেমন তিনের আগে দুই, তিনের আগে কি? দুইয়ের আগে একের আগে কি? শূন্যর আগে কি? ঠিক তো ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই জহের, আমার মাওলাই বাতেন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক, জোরে বলেন সুবহানাল্লাহ। শ্বাস বন্ধ হয়ে যাবে, কথা বলার কোনো কায়দা নেই। ভাইরা আল্লাহ যে আছেন এর হাজার হাজার যুক্তি আছে, কিন্তু আল্লাহ যে নাই এর কোন সুনির্দিষ্ট প্রমাণ যুক্তি আজ পর্যন্ত কেউ দিতে পারে? ভাই সাউন্ড বক্স বন্ধ করেন দিতে এই কথা বলা যায় কিনা, এর কোন সুনির্দিষ্ট যুক্তি কেউ দিতে পারে? আল্লাহ যদি নাই থাকেন, খুব ভালো করে বুঝছেন, এখন সহ আসু ধরুন
এটা বর্তমানে প্রায় দেখা যায়, গাছের মধ্যে আল্লাহর নাম, মাছের মধ্যে আল্লাহর নাম, গোস্তের টুকরে আল্লাহর নাম। ইন্টারনেট তালাশ করলে দেখবেন কাকে ডাকে আল্লাহ আল্লাহ, কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মোরগে ডাকে আল্লাহ আল্লাহ, যত জায়গায় পাওয়া গেছে আল্লাহর নামই পাওয়া গেছে, কোনো জায়গায় ভগবান গড ঈশ্বর পাওয়া যায়? আমার প্রশ্ন হইল, যদি আল্লাহ নাই থাকে তার পবিত্র নামটা বিভিন্ন জায়গায় লেখলো, এরপরে আমাদের কাছে এগুলো কোনো যুক্তি না। এখন আবার হরেনটা ওইদিক করেন ভাই, সাউন্ড বন্ধ করছেন, একটু পাতলা হয়েছে, হরেনটা এখন একটু ওইদিক করেন। আমাদের কাছে সবচেয়ে বড় যুক্তি হইল মাওলার কালাম। কিভাবে যুক্তি হইল সংক্ষিপ্ত আলোচনা, 1400 বছর আগেই কোরআন নাজিল হয়েছে। কত বছর আগে? যখন কোনো টেলেক্স, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেইল, বাইরা স্যাটেলাইট কিচ্ছু ছিল না, ওই অন্ধকার যুগে কোরআনুল করিম নাজিল হয়েছে। শুধু জমিনের নিচে আর আসমানের উপরের গায়েবের আলোচনা দিয়েই কোরআন শরীফ শেষ করা হয় না। কোরআনের মধ্যে সায়েন্স আছে, আর্টস আছে, দর্শন আছে, ফিলোসফি আছে, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, ভূতত্ত্ব, সব ধরনের এলেম কিছু না কিছু কোরআনের মধ্যে আছে না নাই? এই সব ধরনের এলেমে পরিপূর্ণ কোরআন, বিজ্ঞানে ভরা কোরআন, সাহিত্যে ভরা কোরআন নাজিল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে একটা চ্যালেঞ্জ দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো সাইন্টিফিক, কোনো দার্শনিক, কোনো গবেষক মাওলার কোরআনের ভিতরে একটা সামান্য পরিমাণে ভুল ধরতে পারে না। কথা ঠিক না বেঠি? বিজ্ঞান একবার ভুল ধরছিল, বিজ্ঞান গবেষণা করে বলছিল সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলছেন আশ-শামসু তাজরি লি মুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম, সূর্য তার নিজ কক্ষপথে চলমান, অর্থাৎ সূর্য ঘোরে। কোরআন বলছে সূর্য ঘোরে, বিজ্ঞান বলতো সূর্য ঘোরে না। বাইরা বর্তমান জমানায় গবেষণা যখন আরেকটু উপরে গেছে, বর্তমান জমানার সমস্ত বৈজ্ঞানিক এই কথার উপরে একমত, সূর্য শুধু ঘুরেই না, কুটি কুটি মাইল স্পিড দৌড়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘূর্ণায়মান পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে গ্রহ নক্ষত্রগুলো স্থির আছে। যদি আর ঘূর্ণা একটু কমিয়া যায়, এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, ছিটকাইয়া পড়িয়া মহাকাশে কোথায় বাইরা ধ্বংস হইয়া যাইবে তালাশ করিয়াও পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠি? বিজ্ঞানের ভুল হয়েছে মাওলার কোরআনে ভুল হয় নাই। কথা ঠিক না বেঠি? বিজ্ঞান আগে বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সব জোড়ায় জোড়ায় বানাইছি। বৈজ্ঞানিকরা বলতো না, গাছের ভিতরে জোড়া নাই, মেল ফিমেল নেগেটিভ পজিটিভ স্বামী স্ত্রী অনেক গাছের ভিতরে এইটা নাই। আগের জমানার বৈজ্ঞানিকরা মনে করত গাছের ভিতরে অনেক গাছ আছে যেটার স্বামী স্ত্রী লাগে না। বর্তমান জমানার সমস্ত বৈজ্ঞানিকরা একমত যে প্রত্যেকটা গাছের ভিতরে স্বামী স্ত্রী আছে। ভাইরা টেস্টোস্টেরন ছাড়া নতুন করিয়া গাছ উৎপাদন হইতে পারে না, এমনকি ফলও উৎপাদন হয় না। বাতাসের মাধ্যমে, পাখির মাধ্যমে, পোকার মাধ্যমে এরা পরাগায়ন হয়, এর মাধ্যমে ফলে ফুলে দুনিয়াটা ভরিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি একটা মাছি আর একটা বাইরা হরমোনের উপরে পড়িয়া আর এক ফুলের ভিতরে না যাইতো, ফলের ভিতরে না যাইতো, তাহলে পরাগায়নও হইতো না, সে আর গর্ভবতী হইতো না, ফলও হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে জানতো ম্যাগের ভিতরে কোনো জোড়া নাই, ম্যাগের ভিতরে নেগেটিভ পজিটিভ স্বামী স্ত্রী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনের ভিতরে বলছেন সুম্মা ইউল্লিফু বাইনাহু, আমি একটা ম্যাগের সাথে আর একটা ম্যাগের জোড়া লাগাই, মিলন ঘটাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফামাইয়া জালুহু রুকামা, কখনো ম্যাগকে উপরে উঠে কখনো নিচের দিকে নামাই, ইউসিবু বিহি মাইয়াশা, আমি যেখানে চাই সেখানে বৃষ্টি বর্ষণ করি,
ওয়াসরিফুহু আম্মান ইয়াশা, আমি যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষণ করি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা, জোরে বলেন কার, আরো জোরে বলেন কার। আল্লাহ বিজ্ঞান আগে জানতো মেঘের ভিতরে স্বামী স্ত্রী নাই, কোরআনের ভিতরে 1400 বছর আগে বলছে মেঘের ভিতরেও জোরা আছে। ভাইরা বৈজ্ঞানিকদের ভুল হয় কিন্তু মাওলার কোরআনে ভুল হয় না, কথা ঠিক নেবে ঠিক, এ আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। ভাইরা ডক্টর মরিস বুখাইলি কোরআনের ভিতরে ভুল ধরার উদ্দেশ্যে আরবি ভাষায় পণ্ডিত হইয়া কোরআন নিয়ে বসছে ভুল ধরবে, জোরে কর নাউযুবিল্লাহ। কোরআন উল্টাই এই প্রথম দেখে জালিকাল কিতাবুল আর ইবাফি, এই আয়াত দেখে সে আরো লড়িয়া চড়িয়া বসছে যে কেমন কথা, এটার ভিতর বলে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই, পৃথিবীর এমন কোন কেতাব এমন কোন বই নাই যার ভিতরে একটা না একটা ভুল নাই, হয়তো শব্দের দিক থেকে নয়তো অর্থের দিক থেকে নয়তো বালাগাত ফাসাতের দিক থেকে, কথা ঠিক না বে ঠিক, জোরে গান ঠিক না বে ঠিক, নয়তো দর্শনের দিক থেকে ফিলোসফির দিক থেকে বাইরা থিওরির দিক থেকে বিজ্ঞানের দিক থেকে যে কোনো একদিক না একদিকে একটা না একটা ভুল আছে। কিন্তু এই কোরআনুল কারিম 1400 বছর আগে অন্ধকার যুগে নাজিল হয়েছে, ওই অন্ধকার যুগে এই কিতাবের ভিতরে এত বড় চ্যালেঞ্জ কোন সাহসে দিল, আমি এই কোরআনের ভিতরে ভুল ধরবই ধরব, জোরে কর নাউযুবিল্লাহ। যখন বাইরা চ্যালেঞ্জ দিয়া বসল, এখন কোরআনের পাতা যত উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়, এটা কেমন কিতাব, এই কিতাবের সাথে তো দুনিয়ার কোনো কিতাবের মিল নাই। সবাই বলুন সুবহানাল্লাহ, এই কিতাব ছন্দে ভরা, গল্পে ভরা, অর্থে ভরা, সাহিত্যে ভরা, এই কিতাব অনুযায়ী যদি কেউ কার নিজের জীবনকে পরিচালিত করে ওই মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ, ঠিক না বে ঠিক, জোরে গান ঠিক না বে ঠিক। এই কিতাব অনুযায়ী যদি কেউ তার এলাকা পরিচালনা করে ওই এলাকাটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ এলাকা, এই কিতাব অনুযায়ী যদি কেউ কার দেশকে পরিচালনা করে ওই দেশটা হইবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশ, জোরে গান সুবহানাল্লাহ। মরিস বুখাইলি কোরআনুল কারিমের পাতা উল্টাইতেছে আর আশ্চর্য হইতেছে, যত উল্টাইছে তত আশ্চর্য হইতেছে, উল্টাইতে উল্টাইতে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছল, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মরিস বুখাইলি আশ্চর্য হইয়া গেল, ঘটনা কি, কোরআনুল কারিম 1400 বছর আগে অন্ধকার যুগে এই মরুভূমির দেশে বসিয়া এই থিওরি কিভাবে দিল, বৈজ্ঞানিকরা মাত্র কেবল আবিষ্কার করছে এক এক সাগরের পানির এক এক ধরনের গুণগত মান, আটলান্টিক সাগরের গুণগত পানির মান আলাদা, বঙ্গোপসাগরের পানির গুণগত মান আলাদা, একই রাস্তা দিয়া চলে ঠিকই কিন্তু একটার সাথে আর একটা মেলে না, মাঝখানে একটা পর্দা আছে, ধরে কন সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কেবল, আর কোরআনুল কারিম বলছে 1400 বছর আগে এই মরুভূমির দেশে বসি এত কঠিন থিওরি কিভাবে দিল, নিশ্চয়ই এই কোরআন কোনো মানুষের কালাম না, এই কালাম আমার মাওলার কালাম তাতে কোনো সন্দেহ নাই। ওইরে যখন তার একই হইয়া গেল, ডক্টর মরিস বুখাইলির মতো গবেষক বৈজ্ঞানিক কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেল, আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না, আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা আপনারা জানেন পানির ভিতরে যে কত ধরনের ভাইরা গুণ, এমনকি আমাদের নদীর পানির মধ্যেও পদ্মার পানি আলাদা, মেঘনার পানি আলাদা। ভাইরা এই জন্য পদ্মার ইলিশের মাছের স্বাদ একরকম, মেঘনা মাছের ইলিশের স্বাদ আরেক রকম, আবার বরিশালের কীর্তন খোলা নদীর ইলিশের মাছের স্বাদ আরেক রকম, কথা ঠিক না বেডি। এই পানির গুণগত মান আলাদা, এর সেডিমেন্ট আলাদা, আর পিবিটি আলাদা, ভাইরা আর পিএস আলাদা, এই সেডিমেন্ট মাপার মেশিন, পিএস মাপার মেশিন, পিবিটি মাপার মেশিন 1400 বছর আগে ছিল না, কথা ঠিক না বেঠি, জোরে গান ঠিক না বেঠি। তো 1400 বছর আগে এই তথ্য কোরআন কিভাবে দিল,
তাহলে বোঝা গেল এই কোরআন কোন মানুষের কালাম হইতে পারে না, কথা ঠিক না ব্যাডি? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। ভাইরা ডক্টর শিব শক্তি মহারাজ বাইশটা ভাষায় কথা বলতে পারতো, বারোটা ভাষায় ছিল পণ্ডিত, চারটা ভাষায় ছিল ডক্টরের ডিগ্রি, জোরে কন সুবহানাল্লাহ। 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল ভাইরা, হাজার হাজার মিলিয়ন কোটি টাকার মালিক, বৃন্দাবন সহ 12টা আশ্রমের মালিক। শিবশক্তি মহারাজ চিন্তা করলো, সব নিয়েই তো গবেষণা করলাম, আমি তো আরবি ভাষায়ও পণ্ডিত, কোরআন নিয়ে তো গবেষণা করা হইল না, একটু কোরআন নিয়ে গবেষণা করব। যখন কোরআনুল কারিম নিয়ে গবেষণা শুরু করছে ভাইরা, কোরআন এমন এক মজেস, এইটা নিয়ে যদি কেউ গভীরভাবে গবেষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খালিয়াতে ফিরাইয়া দেয় না, কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? ডক্টর শিব শক্তি মহারাজ যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করছে, সে ওই কোরআনের পাতা উল্টায় আশ্চর্য হইয়া যায় ভাইরা। গবেষণা করতে গিয়ে তার ভিতরে বুঝ চলিয়া আসছে যে এই কালাম নিশ্চয়ই কোনো মানুষের কালাম না, এটা আল্লাহ পাকের কালাম। যদি এই কোরআন আল্লাহর কালামই হইয়া থাকে তাহলে কোরআনের ভিতরে যে জান্নাতের কথা বলছে তাও সত্য, জাহান্নামের কথাও সত্য। আর যদি খোদা না খাস্তা বেঈমান হইয়া মারা যায়, 1 সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। শিবশক্তি মহারাজের ভিতরে জ্বালা শুরু হইয়া গেছে, কি করবে, মুসলমান হইবে সাহস পাইতেছে না। সে মুসলমান হইছে এটা যদি ভারতের হিন্দুরা জানে তাকে মারিয়া ফেলাইবে, ভয়ে অস্থির হইয়া গেছে। কিন্তু কাজ কি হইবে, কলিজার ভিতরে তো কোরআনের নূর ঢুকছে, ওই নূরের জ্বালায় অস্থির হইয়া গেছে, সহ্য করতে পারে না। খাওয়া দাওয়া প্রায় বন্ধ, পাগল পাগল ভাব ভাইরা, ঘুমের ঠিক নাই, খানার ঠিক নাই, গোসলের ঠিক নাই। তার স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী আপনার কি হয়েছে, আপনি কেন এরকম পাগলামি করতে আছেন, আপনার খানার ঠিক নাই, গোসলের ঠিক নাই, প্রায় দেখে চোখের ভিতরে পানি, ঘটনা নাকি আপনার কি হয়েছে আমাকে একটু বলেন। শিবশক্তি মহারাজ বলে, আমার কি হয়েছে আমি জানি না, আমার খালি কলিজার ভিতরে জ্বলে, আমার কি হয়েছে আমি জানি না। ভাইরা তখনও বিবির কাছে কিছু বলে না। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন রাত্রবেলা স্বপ্নের ভিতরে দেখে, কে যেন একজন সুন্দর চেহারার মানুষ, পাও থেকে মাথা পর্যন্ত সাদা পোশাকে আবৃত, এমন সুন্দর তার চেহারা, এমন তাসুরুন নাজরিন, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না, ভালো লাগবে না, মজা লাগবে না, এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। তার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা হইয়া যায়, জোরে কন সুবহানাল্লাহ। এই সুন্দর চেহারার মানুষটা সে বলতেছেন, এ শিবশক্তি মহারাজ, কিসের চিন্তা করো, কিসের ভয় করো, আমি মদিনার মোহাম্মদ উপস্থিত হইছি তোর জন্য, জোরে কন সুবহানাল্লাহ, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, আয় আমার হাতে হাত দে, কালেমা পড়, স্বপ্নের ভিতরে কালেমা পড়ে মুসলমান হইয়া যখন ঘুম ভাঙিয়া গেছে ভাইরা, গভীর রাত্র, দেখে রুমটা ঘেরানে ভরিয়া গেছে, জোরে গান সুবহানাল্লাহ, তার একিন হইয়া গেছে, আমার স্বপ্ন মিথ্যা না, আমার স্বপ্ন সত্য, এমন আরামদায়ক ঠান্ডা ঘেরান কোথার থেকে আসতেছে, নিশ্চয়ই আমার নবী এখানে আসছিল। শিবশক্তি মহারাজ ঘুমের থেকে উঠে আরো পাগলের মতো হইয়া গেছে, কি করবে, কার কাছে বলবে, কোথায় যাইবে, বাইরের দিক দিশা না পাইয়া তার স্ত্রীর কামরার দিকে রওনা করলো। পথের মধ্যে দেখে তার স্ত্রীও তার দিকে আসতেছে, জিজ্ঞেস করে, বিবি কোথায় যাও, বলে, স্বামী তুমি কোথায় যাও, এত রাত্রে কেন বের হইতেছ, কোথায় রওনা করছো? তার স্ত্রী বলে, স্বামী আমি তো আপনার কাছেই রওনা করছি, আমিও তো তোমার কাছে রওনা করছি,
তা ঘটনা কি? বলে কে জানো আমাকে মদিনার মোহাম্মদ পরিচয় দিয়া কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দেশে গো স্বামী। এই স্বপ্ন দেখার পর আমি অস্থির হইয়া আপনার দিকে রওনা করছি। শিব শক্তি মহারাজ মাওলার দরবারে কান্দে আর বলে মালি তোমার খেলা বোঝা বড়দা, তোমার খেলা বুঝতে পারে কে আছে কোথায়? আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি আমার একা ছাড়বা না আমি বুঝছি, আমার বিবিরেও তুমি সাথে দেবা আমি বুঝছি। শিব শক্তি বলে ও বিবি আমি তো এই কথাই তোমাকে বলার জন্য রওনা করছি। বিবি চলো, আল্লাহ পাক কবুল করিয়া ফেলাইছে, এই দেশে এখন থাকা যাবে না। মানুষে যদি জানতে পারে, হিন্দুরা যদি জানে আমি মুসলমান হইছি, আমাকে জীবিত আমার জেন্দা কবর দিয়ে দেবে। ও বিবি চলো, এই দেশে আর থাকা যাবে না। বাইরা শিব শক্তি মহারাজ এবং তার স্ত্রী ইমানের মহাব্বাতে মাওলার মহাব্বাতে বাইরা ভারত ছাড়িয়া বাংলাদেশে আসছে। ভারতের চাপে বাংলাদেশে টেকতে না পারি আবার পালাইয়া মালয়েশিয়ায় গেছে, কথা ঠিক না বে? ঠিক জোরে কোন ঠিক না বে? ঠিক এ কপাল পড়া মুসলমানের গোষ্ঠী, আজকে শিব শক্তি মহারাজের মতো লোক ইমানের মহাব্বাতে, দিনের মহাব্বাতে, আমার মাওলার মহাব্বাতে, নবীর মহাব্বাতে যদি দুনিয়ার সমস্ত সম্পদের মায়া ত্যাগ করিয়া ক্ষমতার মায়া, সম্মান ইজ্জতের মায়া ত্যাগ, আশ্রমের মায়া ত্যাগ, এমনকি জীবনের মায়াও ত্যাগ করিয়া যদি দেশ ছেড়ে বিদেশে পালাইতে পারে ইমানের মহাব্বাতে, আর আমরা কেমন কপাল পড়া মুসলমান হইলাম! মাওলার বীরা বীর ভাইরা বিনা চেষ্টায় মাওলার পরিচয় পাইয়া, বিনা ফেকেরে ইমানের বাইরা পরিচয় পাইয়া বাইরা মুসলমানের ঘরে জন্ম হইয়া সামান্য দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, একটু মাতবাড়ি সর্দারির লোভে ইহুদি খ্রিস্টানের পিছনে ঘোরে আর তাদের দালালি করে, কথা ঠিক না বে? ঠিক জোরে কথা ঠিক না বে? ঠিক এ কপাল পড়া মুসলমান, মনে রাখবা মুসলমানের শান্তি ইসলামের মধ্যে, ইসলাম ছাড়িয়া মুসলমান অন্য কোথাও শান্তি পাবে না। ওই কপালপোড়াদের দুনিয়াও ধ্বংস হইতেছে, আখেরাতও ধ্বংস, কথা ঠিক নেবে? ঠিক আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও, তোমাকে চিনিয়া কাটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। বাইরা কত ঘটনা বলবো, ইউসুফ ইহেনার মতো বিখ্যাত ক্রিকেটার আজকে মুসলমান হইয়া গেছে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি বেলায়ারের শালি লরেন বুথ কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আফগানিস্তানে গেছিল জার্নালিস্টের কাজে, লম্বা ঘটনা, মাওলার পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে। জোরেগান সুবহানাল্লাহ। ভাইরা কিছুদিন আগে পত্রিকার ভিতরে দেখছেন ভাইরা হিলারিয়ান হেইগে, ব্রিটেনের বড় ধর্মযাজক, বড় পণ্ডিত, পোপ ফ্রান্সিসের মতো আরেকজন প্রভাবশালী পোপ হিলারিয়ান হেইগে মাওলার পরিচয় পাইছে মুসলমান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুসলমান হইতেছে আমেরিকা, বাইরা দৈনিক প্রায় 17 জনের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তার ভিতরে অধিকাংশই মহিলা, আর কবার বলা মুসলমান মুসলাম চেনে না, মাওলারে চেনে না। এর চেয়ে বদনসিব আর কপাল পড়া সারে জাহানে হইতে পারে না। কাজী ভাইরা মাওলারে চেনো, মাওলার পরিচয় নিয়ে তার মাওলার কবরে রওনা করো। এই চালাকি বুদ্ধিমানি সারো, দুনিয়ার মহাব্বাত, ক্ষমতার মহাব্বাত কয় দিনের, দেখতে না দেখতেই কিন্তু বাবা শেষ হইয়া যাইবে। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই হাত পাইতে খালি দারোগার মতো ঘোরে, বাবা শুধু একটু মালিকের হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দা বান্দির মওয়াদের সময় এত বেশি কষ্ট হইবে, একটা জীবিত ছাগলের চামড়া খসাইলে যেরকম নাকি কষ্ট হইতে পারে।
একটা বাইরা কাটা যুক্ত গাছ পেটের ভিতরে ঢুকাইয়া নারী বুড়ি গুলা পেশাইয়া পায়খানার রাস্তা দিয়ে যদি টানিয়া টানিয়া বাহির করা হয়, ওই মানুষটার যেমন কষ্ট লাগতে পারে, একটা গুণাগার বান্দাবান্দির মহুয়াদের সময় তার চেয়েও হাজার গুণে বেশি কষ্ট হইবে। দেখবেন গুণাগার বান্দাবান্দির মহুয়াদের সময় যখন হইয়া যায় চক্ষুটা উল্টাইয়া যায়, জিব্বাটা বাহির হইয়া যায়, বুক দিয়া লাটুয়া ফেলা বাহির হইয়া যায়, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, তোমাকে চিনিয়া তোমার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দাও। কাজী ভাইরা প্রত্যেকে প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আজকে এই মজলিসে একটু তওবা করিয়া ফালান, কারণ এখান থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই, কথা ঠিক না বেটি? এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, বাবা এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, আজরাইল শুধু ইশারার অপেক্ষায় হাত পাইতে দাঁড়াইয়া রইছে, ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে থাবা মারিয়া বসলে আর সময় পাওয়া যাবে না, কাজী আজরাইল উপস্থিত হওয়ার আগে তওবা করিয়া ফালান। মনে রাখবেন দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না, একটা হলো সাকরাতুল মওতের সময় সারা জীবন মাওলার দুশ্মনী করবেন, আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবেন না, আপনার মতো বাটপারকে আল্লাহ পাক তওবার সুযোগ দেবে না, ফেরাউনের মতো জবানটা বন্ধ করিয়া দেওয়া হবে। আরেকটা হইল যখন সূর্য পশ্চিম দিক থেকে ঢুইয়া যাইবে, বাইরা কেয়ামতের আখেরি দাঙ্গা শুরু হইয়া যাইবে, চন্দ্র সূর্যগুলা খসিয়া খসিয়া পড়বে, পাহাড়গুলা বাইরা ধুলার মতো উড়বে, এই ভয়ঙ্কর অবস্থা যখন শুরু হইয়া যাইবে, সূর্য পশ্চিম দিক থেকে ঘুরতে দেখার সঙ্গে সঙ্গে একদল কপাল পোড়া তাড়াতাড়ি তওবা শুরু করবে না বাবা, সূর্য ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটা টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, হিসাবের দপ্তর বন্ধ, আর তওবা কবুল করা হবে না, সারা জীবন মাওলার দুশ্মনী করবা, আখেরি বেলায় গিয়া তওবা শুরু করবা, তোমার মতো চালাক তোমার মতো বাটপারকে মাওলায় তওবা পড়তে দেবে না, কাজী বাবা সময় থাকতে তওবা করো, সময় থাকতে মাওলার পরিচয় নিয়া ইমান আমল দুরুস্ত করিয়া মাওলার কবরে রওনা করো। কাজী প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, আল্লাহ এত রাত্র পর্যন্ত তোমার বান্দারা এখানে কি করতেছে একটু দেখো, এখানে কেউ খাইতেও আসে না, টাকার জন্য আসে না, ইয়া আল্লাহ অনেকে কাজকর্ম ফেলাইয়া আসছে, ক্ষুধা লাগছে তারপরও লড়ে না, ঘুমে ধরছে তারপরও ওঠে না, সারাদিন কাজ করছে শরীর ক্লান্ত তারপরও লড়ে না, কারণ কি? আল্লাহ একমাত্র তোমার মহাব্বত, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই, আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না, একজনকেও তুমি মাহরুম করিও না, বাইরা দুই ভেড়া চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া কোনো মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চাল, যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন, আর হাদিসের ভিতরে আসছে বুকু ইবকু আইল্লাম তবকু ফাতা বাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো, মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো, দেখবে একসময় আল্লাহর ফজল করমে চক্ষু দিয়া পানি চলিয়া আসবে, আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনাল নার, চোখে পানি ওলা বান্দা বান্দিদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম, ওইটা চোখে পানি ওলা বান্দা বান্দিরে জাহান্নামে মাওলায় জ্বালাইতে পারবে না,
চোখের পানি বড় দামি বড় দামি বড় দামি। সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়ে দেখো, চোখে পানি ছাড়া কোনো ওলি ওলি হইতে পারেন না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকানতে কানতে গালে কালো দাগ পরাইয়া ফেলাইছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নু কবর দেখলি সহ্য করতে পারতেন না, হাউ ভাউ করে কান্না শুরু করে দেন। আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা নু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত, নামাজের ভিতরে দাঁড়াই খালি থর থর করিয়া কাঁপত আর জার জার করিয়া কাঁপত। তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো পড়ি, তারাও তো মাওলানা ভয় করছে, আমরাও তো করি, তারাও কিন্তু কেয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও দাঁড়াবো। তখন যদি মাওলায় ধরিয়া বসে জবাব দিতে পারবো না, মাওলার সুয়ালের জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা আমাদের কলবটা এত শক্ত হয়েছে, এত নষ্ট হইয়া গেছে, আজকে দুনিয়ার ভাইরা নেতার ভয়ে মানুষ কান্দে, পুলিশের ভয়ে আসামি কান্দে, ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে, বাবা ভাইয়ের ভয়ে সন্তান কান্দে, আর আমার মাওলাই এত ছোট হইয়া গেছে। আমার মাওলার ভাই, আমার মাওলার ভাই, আমার দুনিয়ার পুলিশের চেয়েও ছোট হইয়া গেল, আমার মাওলার মোহাম্মদ সন্তানের চেয়েও কম হইয়া গেছে রে কপাল পোড়া, বাবা মায়ের চেয়ে কি আমার মাওলার মোহাম্মদ কম হইয়া গেল রে কপাল পোড়া। নিলে কাপন ওঠে না, আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না, আর কিছু না, গুনাহ করতে করতে কলমটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আমাদেরকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যাতে মা বোনরাও শরিক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই জানি না এই মজলিসে কার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আমার মা আমার মতো মাও নাই বাবাও নাই, মাও কবরে বাবাও কবরে, এরকম কতজন সন্তান এই মজলিসে বসা আছে জানি না, পর্দার আড়ালে কত মা বোন আমাদের সাথে হাত তুলছে আমরা জানি না, আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাগরে যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। বলে শাইখুন আলিম মা শাইখুন আলী ওস্তাদ জিন আলী আহবাবিনা অলিম আল্লাহ হাকুন আলাইনা অলি জামিল মুমিনিন অল মুমিনাত অল মুসলিমিন অল মুসলিমাত, আমাদের বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত কর, আল্লাহ কি যে খারাপ অবস্থা, আল্লাহ ওই জালেমের দলেরা পানি পর্যন্ত বন্ধ করিয়া দিয়েছে, ঔষধ পর্যন্ত বন্ধ, হসপিটাল নাই, মায়ের কোলে সন্তান ছটফট করতে করতে মারা যায়, মাই কিছু করতে পারে না, দুধের সন্তানের মুখের ভিতরে রক্ত আর দেখতে মনে চায় না, সন্তান হারাম মায়ের কলিজা ফাটা চিৎকারে আকাশ বাতাস ভারী হইয়া গেছে। তুমি কেমনে সহ্য করো রে মালি, আমাদের কলিজা সিরিয়া যায়, আল্লাহ আমার ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ ওই জালেম ইহুদিবাদী জায়নবাদী দখলদার ওই জালেমের গোষ্ঠীরে হয়তো তুমি হেদায়ত করো নয়তো ধ্বংস করিয়া দাও, ওই কফালপুরাদেরকে হয়তো হেদায়ত করো নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়াকা সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দীন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফা আহলিক, ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফা আহলিক।
আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে হেদায়েত নসিব করো। হেদায়েত নসিবে না থাকলে কফাল পরাদেরকে ধ্বংস করিয়া দাও, হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। ইয়াল্লাহ আমার বাংলাদেশের অবস্থাও কিন্তু ভালো না, বাংলাদেশও ইসলাম মুসলমান নিয়ে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। অমাকারুয়া মাকারল্লাহ ফেরুল মাকিরিন, সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। আমার দেশের বিরুদ্ধে আল্লাহ ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে আছে কপাল পোড়াদেরকে হয়তো হেদায়ত দাও, নয়তো ধ্বংস করিয়া দাও। কপালে থাকলে হেদায়ত দাও, কপালে না থাকলে ধ্বংস করিয়া দাও। আমার এই মাতৃভূমি জন্মভূমি এই বাংলাদেশটাকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে কবুল করিয়া লইও। صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وسلام على المرسلين الله বিশেষ করে যারা এই মাহফিলের জন্য চেষ্টা করছে, খাটনি করছে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে, যে যেভাবে সহযোগিতা করছে উপস্থিত হইয়া আল্লাহ মাহফিলকে যারা সফল করছে সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।